রাজ্যের চার প্রান্তে একই দিনে মহিলাদের নিগ্রহের ঘটনা, কোথাও ধর্ষণ, কোথাও শ্লীলতাহানি, কোথাও আবার কটুক্তির অভিযোগ ঘটেছে। প্রতিবাদ করে প্রহিত হওয়ার ঘটনাও বারাসত আর বাগনানের পর এবার রায়গঞ্জ। মেয়ের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ করে প্রহিত বাবা। অভিযোগ, শুক্রবার রাতে টিউশনে যাওয়ার সময় কিশোরী মেয়েকে চার পাঁচজন যুবক কটুক্তি করার প্রতিবাদ করেন মেয়েটির বাবা। বদলা নিতে লাঠি নিয়ে তার উপর চড়াও হন ওই যুবকরা। গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জ থানায় দায়ের করা হয় অভিযোগ। ভয় পাচ্ছি, পড়তে যেতে ভয় লাগে, আর আমাদের এখন বিভিন্ন রকম টিউশন আছে, তা আমরা ওখানে যেতে ভয় লাগে। সব সময় যেখানে সেখানে যেমন তেমন ভাবে থাকে তারা। হ্যাঁ হ্যাঁ, হাত ফাত ধরে টানো দেয়। নাড়ু দাস বলে একটা ছেলে, তার সাথে আরেকজন ছিল, ওকে টিচ করে, টিচিং করে অ্যাকচুয়ালি। তো ওর বাবা প্রোটেস্ট করাতে ওর বাবাকে ইট দিয়ে মাথায় মারে, বাবার ব্লিডিং ইঞ্জুরি হয়, হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছে বাবা, আমরা নাড়ু দাসকে অ্যারেস্ট করেছি। এই ঘটনায় শুক্রবার রাতেই নাড়ু দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হাওড়ার উলুবেড়িয়ায় ছ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে শেখ নাজিরকে গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিশ। ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে ধৃত যুবক। অপরদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত একাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, রাতে টিউশন থেকে ফেরার সময় একাদশ শ্রেণীর তিন ছাত্র ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। আমরা যারা বাবা হিসেবে বলছি, আমাদের বাড়িরও মেয়ে আছে, আমাদের বাড়িরও ছেলে আছে, প্রত্যেকটা বাড়িতে যেন এই বিষয়ে আপাতত সাংস্কৃতিক চিন্তা ভাবনাটা হোক যে অন্যের মেয়ের ক্ষতি করার চেষ্টা করলে আমার বাড়িতেও মেয়ে আছে, এই চিন্তা ভাবনা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া না যায় বিপজ্জনক তো বটেই। শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ কাঠগড়ায় প্রতিবেশী কিশোর। প্রতিটি ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে পুলিশ। এবিপি আনন্দ।